জীবনে কঠিন পরিস্থিতি ঠিক তখনই আসে যখন জীবনটা আবার নতুন করে গঠন হতে চায়। তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে আমি সবসময়ই প্রস্তুত। পরিস্থিতিগুলো ঠিক নদীর স্রোতের মতো, তুমি যদি এর বিপরীত দিকে যাও তাহলে যে ভেঙে চুড়ে তছনছ হয়ে যাবে। তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে পারলে কোনো সমস্যাই থাকে না। আর কঠিন পরিস্থিতির মধ্যে কাউকে বিশ্বাস করে ভালোবেসে যাওয়াটা সত্যি বলতে খুবই কঠিন। তবে কঠিন সময়গুলোতেই না কাউকে ভালোবাসার প্রকৃত মূল্যটাই উঠে আসে। ভালোবাসা শুধুমাত্র সুখের মুহূর্তেই সীমাবদ্ধ নয়, প্রচণ্ড দুঃখ, হতাশা এবং কষ্টের মধ্যেও যে স্থায়ী হয়। তাই কঠিন সময় একে অপরকে সমর্থন করা, ধৈর্যশীল হয়ে একে অপরকে মানিয়ে নেওয়া, এই জিনিসগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। শুনেছিলাম ভক্তি থেকে ভগবানকে পাওয়া যায়, কিন্তু আমি যে তোমাকে ভক্তি দিয়ে ভালোবাসা দিয়েছি সেই ভালোবাসার জন্যই তোমাকে নিয়ে আমার কোনো অভক্তি নেই। সে যেমনই পরিস্থিতি হোক না কেন, নিজেকে এতটাই পরিবর্তন করতে পারি যে তুমি হাজার চাইলেও আমাকে অগ্রাহ্য করতেই পারবে না। পৃথিবীর মতো প্রতিটা মানুষই পরিবর্তনশীল, কোনো জিনিস অথবা কোনো মানুষ একইভাবে চিরস্থায়ী হয়ে থাকে না। সময়ের সাথে সাথে ভালো হোক বা মন্দ হোক প্রতিটা মানুষেরই কথা বলার ধরন পরিবর্তন হয়, ব্যবহারের মধ্যে যে আদর মাখানো অনুভূতি থাকে সেটাও চিরকাল একরকম থাকে না। তবে কমে যায় বলবো না, শুধু পরিবর্তন হয়। তাই তো একটা সংবেদনশীল মানুষ কখনো বলে না যে আমি তোমাকে চিরকাল একইভাবে ভালোবাসব। প্রতিটা সংবেদনশীল মানুষ ভালো করে জানে যে জীবনে পরিস্থিতির কাছে মানুষকে পরিবর্তন হতেই হয়। তার মানে এই নয় যে ভালোবাসা কমে যায়, ভালোবাসা মুছে যায়, মানুষটা একই থাকে, শুধু সময়ের সাথে সাথে ধরনটা বদলে যায়। ভালো মানুষগুলো আরও বেশি ভালো হয়ে ওঠে। তাই চিরদিন নয়, যতদিন সম্ভব আমি ততদিন তোমাকে ভালোবাসব, যতদিন আমার পক্ষে সম্ভব ততদিন তোমার যথেষ্ট খেয়াল রাখব। আর অবশেষে একটা কথাই বলব যে আমি মানুষটা মহাপুরুষ নই, সমস্ত রকমের ভুল ত্রুটি ভালো মন্দ এই সব কিছু নিয়েই আমি।